الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شكرا مهرباني كوري فرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا مهرباني كورة درود إبراهيم فرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مهرباني كوري تو محبت شاتي بولون اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه রঘুনন্দন ফোর বাড্ডা উত্তর কোড়ের পাশ বাড্ডা মসারবাইদ ও পূর্ব ভরাটি চরপাড়া এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মোকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন লাখফুর আলিয়া মাদ্রাসার সম্মানিত সাবেক মুহাদ্দিস আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বি ওস্তাদুল উলামা মহতারাম মাওলানা আব্দুল কাদের লাহোরী সাহেব হাফেজাহুল্লাহ আল্লাহ তাআলা হুজুরের লম্বা নেক হায়াত দান করুন সম্মানিত সহসভাপতি হয়বত নগরী কামিল মাদ্রাসার সম্মানিত ওস্তাদ মহতারাম মাওলানা কাজী মতিউর রহমান সাহেব আজকের মাহফিল আমার পূর্বে অত্যন্ত চমৎকার ভাবে মুদাল্লাল যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রণয়নের উপরে চমৎকার আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট মুফাসসির কোরআন মহতারাম মাওলানা জুবাইর আহমদ সাহেব কিন্তু নামের পাশে গাজীপুর কেন লিখলেন আমি বুঝলাম না
বাড়ি হলো এখানে নামের পাশে গাজীপুর গাজীপুর থাকে নাকি গাজীপুর মসজিদে ও করে তো বিয়ে করলে শ্বশুর বাড়ি কি ঠিকানা হয়ে যায় তো উনি থাকেন গাজীপুর তাই বলে গাজীপুর লিখে ছড়াই দিলেন বরং লেখা দরকার ছিল অত্র গ্রাম কারণ আপনাদের এই গ্রামে এমন একজন বড় মাপের আলেম হয়েছে এটা আপনাদের জন্য নিশ্চয় গর্বের বিষয় ঠিক না বরং পরিচয় দেওয়া দরকার ছিল আমাদের বাড়ির ছেলে ঘরের ছেলে আল্লাহ তাআলা জবাইর ভাইয়ের কণ্ঠকে আরো দারাজ করুন বিশ্বময় কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ আমার পরে আলোচনা উপস্থাপন করবেন বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত বক্তা আলোড়িত বক্তা মধুর কণ্ঠের অধিকারী আমার অত্যন্ত প্রিয়জন মহতারাম মাওলানা আবুল বাশার হেলালী ওনার আলোচনা আপনারা যারা শুনেননি তারা হয়তো আন্দাজ করতে পারেননি যে উনি কেমন আলোচক যারা শুনেছেন তারা বুঝেছেন এবং আজকে শুনবেন বুঝবেন খুব ভালো আলোচনা করে আল্লাহ আবুল বাশার হেলালী ভাইকে তুমি দিনের জন্য কবুল করো ইনশাআল্লাহ ইসলামী সঙ্গীত শুনিয়ে আপনাদেরকে মোহিত করবেন মুগ্ধ করবেন বর্তমানে ইসলামী সাংস্কৃতিক জগতের পুরোধা সুর সম্রাট আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুরকার হাজার হাজার গানের যিনি সুর করেছেন দেখতে কম বয়স মনে হবে কিন্তু কম না আমার সে কমপক্ষে দশ বছরের বড় এই যে আমি বলছি হাজার হাজার গানের সুরকার অনেকে তো পরে বলবেন ওনার বয়সে কত হয়েছে আজাদ হুজুর এটা কি কইবে যার গানের আমি মুগ্ধ শ্রোতা রাতের বেলা যখন লম্বা পথ সফর করি আমার সফর সঙ্গী ড্রাইভারকে বলি যে মশিউর ভাইয়ের গান লাগাও চমৎকার ইসলামী সঙ্গীত যিনি শোনান ইসলামী সঙ্গীত জগতের সুসম্রাট মশিউর রহমান উনি আসছেন ইতিমধ্যেই হয়তো এসে গেছেন ইনশাআল্লাহ ওনার সঙ্গীত শুনবেন মহতারাম আব্দুল হাকিম মহতারাম মৌলানা মাহমুদুর রহমান সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচক মেহমানবৃন্দ অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সহ উপস্থিত অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ আমি মাজারা পেশ করছি যে আমার আলোচনা আমি বিগত দুই বছর এখানে করেছি তিন বছরের মাহফিল তিন বছরে আমি আসলাম এবার সহ বা জোহর আলোচনা করি কিন্তু আজকে আমার প্রোগ্রামটা একটু ব্যাকওয়ার্ড সাইডে বিদায় আমি হুজুর থেকে অনুমতি নিয়ে বললাম যে আমাকে একটু জোহরের আগে দিলে ভালো হয় হুজুর এই সুযোগ দিয়ে উনি বড় দিলের পরিচয় দিয়েছেন উনি তো আমাদের মুরব্বী বললে পারতেন না দেব না আর আমিও না শুনে উপায়ও ছিল না আল্লাহ তাআলা হুজুরের অন্তরকে আরও বড় করে দিন আমিন আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে এই প্রচণ্ড শীতের মাঝে কনকনে আবহাওয়ায় দুনিয়ার যাবতীয় কাজ থেকে নিজেকে পৃথক করে শুধু কোরআনের আকর্ষণে কোরআনের এই ময়দানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন যিনি আমাদেরকে সুস্থ রাখলেন কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন এই সব নেয়ামতের মালিককে এই জন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর ফুরি আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা তুশুরা এর ১৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা শব্দের অর্থ হলো পরামর্শ সূরা তুশুরা মানে হলো এমন এক সূরা যেটাকে আল্লাহ তাআলা পরামর্শ নাম দিয়ে নাজিল করলেন তিনি বুঝালেন পরামর্শের মাঝে বরকত আছে পরামর্শের মাঝে কল্যাণ আছে পরামর্শ একা হয় নাকি অন্যের সাথে হয় একা একা যে কাজ করে অন্যের সাথে কোনো পরামর্শ করে না তোয়াক্কা করে না তারে স্বৈরাচার বলে কি বলে মনে যা আসা তাই করে
স্বৈরাচার শব্দটা নন্দিত না নিন্দিত নিন্দিত মাশাআল্লাহ কথা একটু জোরে জোরে কইতে বসি চলে যাবেন ইনশাআল্লাহ স্বৈরাচার শব্দ নিন্দিত না নন্দিত নিন্দিত শব্দ এটা কেউ পছন্দ করে না এটা আল্লাহ পছন্দ করে না এইজন্য কোরআন মাজিদ আল্লাহ তাআলা সূরা নাম দিলেন একটি সূরার পরামর্শ সভা পরামর্শ করো এবং বিশ্ব নবীর মত মহামানবকে আল্লাহ বলছেন ওশাও বিরহম ফিল আমর ও প্রিয় নবী আপনি যখন কাজ করবেন আপনিও সাহাবাদের সাথে পরামর্শ করে নিয়েন সুবহানাল্লাহ বিশ্ব নবীর মত জ্ঞানী গুণী পণ্ডিত বিচক্ষণ প্রাজ্ঞ বিজ্ঞ প্রত্যুৎপন্ন মতিতা সম্পন্ন মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন আছে নাকি উনি লোকদের সাথে পরামর্শ করা কি দরকার উনার মতো জ্ঞানী তো একজনও নাই এরপর আল্লাহ প্রিয় নবীকে নির্দেশ দিলেন ওয়াসাবিরহুম ফিলাম আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সময় পরামর্শ করুন সাহাবাদের সঙ্গে আল্লাহ বুঝাইয়া দিলেন এই পরামর্শের মাঝে আমার বারাকা আছে করুণা আছে রহমত আছে এবং অন্য আয়াতে কারিমাতে আল্লাহ বলছেন ও আমরুহুম শূরা বাইনাহুম যারা আমার অনুগতশীল বান্দা আমার অনুগতশীল বান্দা যারা আমার অনুগত বান্দা তাদের অভ্যাস হলো তারা পরামর্শ ভিত্তিক কাজ করে তাহলে যারা স্বৈরাচার বান্দা যারা আল্লাহর অনুগত নয় বুঝতে হবে তাদের মাঝে বড়ত্ব আছে অহংকার আছে তাই তারা পরামর্শ করার প্রয়োজন বোধ করে না পরামর্শের মাঝে কল্যাণ আছে ফাইজা আজম তাফাতাওয়াক্কাল আলাল্লাহ ও নবী পরামর্শ করে যখন সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেয়ার পরে এবার ভরসা করুন কার উপর তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সিদ্ধান্তে তিনি সফলতা দেবেন এখন আপনারা যারা পরিবারের প্রধান আছেন আপনাদের পরিবারেও সন্তান আছে স্ত্রী আছে মা বাবা আছে আপনি পরিবারের লিডার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে আপনার উচিত আপনার অধীনস্থদের সাথে একটু পরামর্শ করা পরামর্শবিহীন কোনো কাজ করবেন বারাকা কমে যাবে আপনি স্বৈরাচারে পরিণত হবেন এই জন্য একবারে পরিবার থেকে রাষ্ট্র সব জায়গায় পরামর্শ দরকার আছে না নাই কিন্তু আমরা অনেকেই ক্ষমতা পাওয়ার পরে পরামর্শ ভুলে যাই তখন মনে করি আমি যা বলি সেটাই ঠিক আপনারা লক্ষ্য করবেন বদরের যুদ্ধে যখন 70 জন বড় বড় কাফের বন্দী হলো সিনিয়র লিডার কাফেরদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি নেবেন সেটা নিয়েও তিনি আবু বকরের সাথে ওমরের সাথে অন্যান্য সাহাবার সাথে পরামর্শ করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ যারা আমাদের সাথে দুশ্মনী করে মদিনার ছোট্ট ইসলামী রাষ্ট্রটাকে সমূলে মূলোৎপাটন করার জন্য এসেছিল আল্লাহ 5000 ফেরেশতা পাঠাইছে বদরের যুদ্ধে তাই আমরা বিজয়ী হয়েছি না হয় তো উপায় ছিল না তারা আমাদের শেষ করে দিত এখন তাদের আবু জেহেল সহ বড় বড় 70 জন কাফের মরে গেল তারা পরাজিত হলো 70 জন বড় বড় কাফের নেতা আমরা ধরে এনেছি ওদেরকে সার দেয়া ঠিক হবে না বরং ওদেরকে আপনি শেষ করে দেন না হয় তারা সারা ফেলে কয়েকদিন পর আমাদেরকে আবারও আক্রমণ করতে পারে হযরত আবু বকর বললেন না ইয়া রাসূলুল্লাহ তারা তো আমাদের আত্মীয় স্বজন তাদেরকে হত্যা করে কি লাভ ছেড়ে দেন তারা তো ইমানদারও হতে পারে বরং আমি আবু বকরের পরামর্শ হলো কিছু মুক্তিপণ নিয়ে নেন ওদেরকে বলেন যে তুমি যদি চলে যেতে চাও তুমি এত টাকা দাও তুমি এত টাকা দাও তুমি এত টাকা দাও তাহলে আমাদের যারা গরিব মুসলমান আছে
তাদের কিছু টাকা পয়সা তারা পাইলো আপনি খরচ করবেন তাদের জন্য আর তারাও আবার চিন্তা করবে যে মারতে ধইরাও মারে নাই ছাইরা দিছে ঈমান আনি এমনও তো হতে পারে কাজে লাগবে আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিকের পরামর্শ গ্রহণ করলেন মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দিলেন তাদের মাঝে রাসূলের চাচা হযরত আব্বাস ছিল কিছুদিন পরে হযরত আব্বাস মুসলমান হয়ে গেছে শুধু আব্বাস একা নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে জয়নব জয়নবের স্বামী আবুল আস ছিল এইভাবে অনেকে ছিল আমি জাস্ট বুঝালাম যুদ্ধবন্দী যারা হলো রাসূল তিনি একাই সিদ্ধান্ত দিতে পারতেন কিন্তু একা সিদ্ধান্ত দিলেন না পরামর্শ করলেন এই পরামর্শ করাটা আমাদেরও দরকার আছে কিনা বরং আপনি নিজের মেয়েটাকে বিয়ে দেবেন তার জীবনে এত বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন অনেকে তো মেয়েটাকে বিয়ের দিন পর্যন্ত জানাই না কার কাছে বিয়ে দিতেছে ঠিক না হে কি বোঝে হে কি জানে আমি এর বাপ এই সেমরি ওর তোর বিয়া ঠিক না মেয়েটাকে বিয়ে দিলেন কার সাথে দিলেন সে দেখলো না জানলো না চিনলো না তাকে জানাইলেন না অথচ জীবনটা তার আপনি বলে দিলেন এই ওর তোর বিয়া গোসল করে আয় যা কাফর ফর কবুল বলে দে এটা মোটেও ঠিক হয়নি প্রিয় নবী হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা নাকে বিয়ে দেওয়ার আগেও তিনি পরামর্শ করেছেন ও ফাতেমা তোমার জন্য অমুকে প্রস্তাব পাঠাইছে তোমার জন্য অমুকে প্রস্তাব পাঠাইছে তোমার জন্য অমুকে প্রস্তাব পাঠাইছে রাসূলুল্লাহ এরকম নাম বললেন পরিচয় দিলেন অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক তোমার জন্য প্রস্তাব পাঠাইছে হযরত আলী আবু তালেবের ছেলে আমার স্বাস্থ্য ভাই তবে আলীকে আমার ভালো পছন্দ এখন তুমি ভেবে দেখো কোনটা করবা হযরত ফাতেমা ভাবলেন আগের লোকদের শুধু নাম বলেছে বাবা কোনো প্রশংসা করে নাই তিনি কেমন তাদেরকে জানেন বলেন নাই আলীর নাম বলার পরে কিছু প্রশংসা করলেন এতে বোঝা যায় আমার বাবা আলীরে পছন্দ করছে হযরত ফাতেমা বলে আমিও আলীরে পছন্দ করলাম আলহামদুলিল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোক বিশ্বনবী মেয়ের সাথে বিয়ের ব্যাপারে পরামর্শ করছেন যুদ্ধবন্দীর ব্যাপারে সাহাবাদের সাথে পরামর্শ করছেন এখন এমন সময় এমন লোক সমাজে পাওয়া যায় পরিবারে পাওয়া যায় কোটি টাকার জমি কিনবে মিল বানাবে ইন্ডাস্ট্রি বানাবে অনেক বড় সিদ্ধান্ত নেবে নিজের স্ত্রীকে পর্যন্ত জানায় না পরামর্শ করে না এই জাতীয় স্বামীকেও স্বৈরাচার বলে স্বৈরাচার পরিবারে আছে স্বৈরাচার সমাজে আছে স্বৈরাচার রাষ্ট্রে আছে এই জাতীয় স্বৈরাচারী মনোভাব আমাদের যাদের আছে সুন্নার দিকে তাকাইয়া এটা পরিহার করতে হবে পরামর্শ করার মানসিকতা তৈরি করা দরকার আছে কিনা হাদিস ইয়াদুল্লাহি আলাল জামাআহ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যখন হবে প্রিয় নবী বলেন সাংগঠনিক শক্তি ঐক্যবদ্ধ শক্তি পরামর্শমূলক কাজের উপরে স্বয়ং আল্লাহর হাত থাকে ওই সুরার নাম সুরাতুস শুরা তাহলে আমি নামকরণ থেকে সামান্য একটু আলোচনা করে আপনাদেরকে একটি সুন্নার প্রতি উৎসাহিত করলাম যে আমরা কোনো কাজ করার আগে কাজটি যদি গুরুত্বপূর্ণ হয় আমরা আমাদের অধীনস্থদের সাথে একটু পরামর্শ করে নেব এতে করে আরেকটা লাভ আছে আপনার অধীনস্থরা ভাববে যে আমাদের কোনো মূল্যায়ন করে কথা বলেন নাই আপনার স্ত্রীকে আপনি জানালেন না আপনি বড় একটা কাজ করলেন এখন ওই কাজে কখনো যদি লস হয় ওই কাজে কোনো আপনার সমস্যা হয় আপনি এবার কোন মুখে তাকে জানাবেন তখন তো সে বলবে তুমি করার সময় তো আমার শোনাও নাই তো এখন লস হয়েছে এখন শোনাও কেন ঠিক কিনা ঠিক কিনা আপনি ছেলে বিয়ে করাবেন নিজে সিদ্ধান্ত নিলেন নিজে স্ত্রীর জিজ্ঞাসা করলেন না যে অমুকের মেয়েটা আমার পছন্দ হয় ছেলের জন্য আনবো তুমি কি বলো একটু দেখে আসো তো তুমি পরামর্শ দাও কিচ্ছু জানাইলেন না আপনি সিদ্ধান্ত জানাই দিলেন ছেলে তোর বিয়া ঠিক করছি বউরে কইলেন যে রেডি হও অমুকের মেয়ের সাথে বিয়া
কেমন হলো এগুলো পরিবারে অশান্তি হবে অসুন্দর্য তৈরি হবে এখন এই বৌমা যদি ভালো না পড়ে তখন শাশুড়ি কইব আমার সাথে কোনো কথা নাই আমারও তো জিগাও নাই ঠিক না ভবিষ্যতে আপনার মুখ থাকবে না কথা বলা এজন্য পরামর্শের মাঝে নানাবিধ উপকারিতা আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি অহংকার বর্জন করে স্বৈরাচারী মনোভাব পরিহার করে পরামর্শমূলক কাজ করার তৌফিক আল্লাহ আমাদের দান করো বলেন আমিন আর কেউ স্বৈরাচারী করলে তার পছন্দ করবেন না তাকে সাপোর্ট দেবেন না যারা একা একা সিদ্ধান্ত নেয় আপনিও বুঝবেন যে সিদ্ধান্তটা সে পরামর্শ করে নিয়েছে কিনা নাকি একা একা নিয়েছে দেখবেন কিছু মানুষ এত জঘন্য হয়ে যায় রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্ত একা একা নেয় মন্ত্রী পরিষদকে অথবা উপদেষ্টাদেরকে জিজ্ঞাসা করে না একা একা নেয় আমরা বুঝি এই কাজটা ঠিক হয়নি কিন্তু ওই পথ চলে যাবে ডরে কয় না যখন দেখবেন কেউ স্বৈরাচার হয়ে গেছে তখন সে আপনার পরিবারের লিডার হোক আপনার সমাজের লিডার হোক আপনার রাষ্ট্রের লিডার হোক কোন স্বৈরাচারকে সাপোর্ট করা এটা মানবিক বোধ সম্পন্ন মানুষের জন্য ঠিক হবে না ওই সূরাতে সূরা 13 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম প্রিয় নবীজির পবিত্র মুখনুসৃত একখানা ছোট হাদিসে নববী পাঠ করে শোনালাম আল্লাহ তাআলা এখান থেকে কিছু কথা বলার তৌফিক দিন আমিন সম্মানিত দিনী ভাইয়েরা সূরাতে সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন শরা আলাইকুম মিনাদ্দিন হে উম্মতে মুহাম্মাদী তোমাদের জন্য এমন একটি দিন এমন একটি জীবন ব্যবস্থা আমি প্রবর্তন করলাম মা ওয়াসা বিহি নূহা যে বিষয়ে আমি নূহ নবীকে অর্ডার করেছিলাম ওয়াল্লাযি আওহাইনা ইলাইক ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে একই বিষয়ে আমি ওহি পাঠিয়েছি ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিম একই বিষয়ে আমি ওহি নাজিল করেছিলাম নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম নবীকে ওয়া মূসা ওয়া ঈসা মূসা এবং ঈসা আলাইহিমাস সালামকেও নূহ নবীকে বলেছি আপনাকে ওহি করেছি ইব্রাহিমকে বলেছি মূসাকে বলেছি ঈসাকে বলেছি শারা লাকুম মিনাদ্দিন উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য সেটাই প্রবর্তন করেছি বিষয়টা কত ইম্পর্টেন্ট জাগিকার বড় বড় নবীদেরকে যা বলেছেন প্রিয় নবীকে তা বলেছেন আমাদের জন্য সেটাই বলেছেন আসলে মূলত এখানে পাঁচজন নবী নয় বরং সব নবী ইনক্লুডেড এখানে ইনক্লুড করা হয়েছে সবাইকে সবার নাম যদি আল্লাহ লাগাতার বলতেন নবীর সংখ্যা তো লাখের উপরে তাহলে তো এক আয়াতে 40 পারা হয়ে যাবে 30 পারা হয়ে যাবে ঠিক নবী আছে অনেক পুরা কোরআনে নাম এসেছে মাত্র 25 জনের এই আয়াতের মাঝে আছে পাঁচজন নূহ নবী ইব্রাহিম মুসা ঈসা ওহাইনা ইলাইকা ও নবী মুহাম্মদ আপনি কয়জন হলো পাঁচ শুরু করলেন নূহকে দিয়ে শেষ হলো নবী মুহাম্মদকে দিয়ে এর মানে মাঝখানে যারা আছে একজনও বাদ নাই হযরত নূহ আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমি সব নবীকে একই দায়িত্ব দিয়েছি সারা আলাকুম মিনাদ্দিন যেটা আমি আল্লাহ তোমাদের দিয়েছি সব নবী যে দায়িত্ব পালন করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন আমাদেরকে সেটা দিলেন এখন এই দায়িত্বটা আমাদেরও পালন করা দরকার আছে না নাই দায়িত্বটা কি এটাই হলো এই আয়াতের প্রতিপাদ্য অথচ এই আয়াতের মূল কথা যেটা আল্লাহ সব নবীকে যে দায়িত্ব দিলেন বাংলাদেশে আমি মনে করি শতকরা 90 জন মুসলমান ওই দায়িত্ব থেকে দূরে কমপক্ষে 60% আলেমও দূরে মুসলমানদের 90 জন দূরে
মনে মনে ভাববেন যে তাইলে আলেম ওলামাদের খবর কি তাই আশঙ্কাজনিত কারণ সেটাও বললাম আমি তো অঙ্কের হিসাব করে ক্যালকুলেশন করে বলিনি এটা আমার সম্ভাব্য একটি আপনার অনুমান ভিত্তিক কথা এখান থেকে শত শত লাখ লাখ আলেম পর্যন্ত দূরে এতটা পরিতাপ ইয়াত থেকে দূরে থাকার কারণে তো আজকে মসজিদগুলো খালি ফজরের টাইমে সালাম ফিরায় দেখবেন এক কাতার দের কাতার এমন মসজিদও আছে আধা কাতার এমন মসজিদও বাংলাদেশে আছে ইমামার মুয়াজ্জিন ছাড়া মুসল্লি নেই ওই মূল কাজ থেকে দূরে থাকার কারণে তো এত সিনেমা হল এত সিনেমা এখন আর হলে যায় আর সিনেমা দেখা লাগে না যুবকদের হাতে হাতে সিনেমা হল আছে না নাই ওই দায়িত্ব থেকে দূরে থাকার কারণে তো বন্ধু সুদী ব্যাংক প্রতি বছর দুটা পাঁচটা দশটা নতুন নতুন অনুমোদন পাচ্ছে মাঝে মাঝে রাস্তা দিয়ে যাওয়ার সময় সাইনবোর্ডে চোখ পড়ে অমক ব্যাংক লিমিটেড সঙ্গে কেউ থাকলে জিজ্ঞাসা করি ভাই এই ব্যাংক আবার কবে হইল নাম অত শুনি নাই কহুজুর এটা এই বছর অনুমোদন পাইছে নতুন প্রতি বছর দুটা তিনটা পাঁচটা সুদি ব্যাংক অনুমোদন পাচ্ছে অথচ আমরা সবাই জানি সুদের সবচেয়ে ছোট গুণাটা হলো নিজের মায়ের সাথে সবচেয়ে ছোটটা প্রতি বছর এই কাম বাড়তাছে ওই মূল কাজ থেকে দূরে থাকার কারণে বঙ্গবন্ধু যে সোনার স্বপ্ন দেখে সোনার বাংলা ঘটবেন দেশটা স্বাধীন করেছেন অথচ সোনার বাংলা হয় নাই অবস্থা এমন হয়েছে এখনো এই শীতের মাঝে একটা কম্বল কেনার টাকা নাই একটা সোয়েটার কেনার টাকা নাই শীতে এমনি দাঁড়ায় থাকে এমন হাজার হাজার লোক আছে না নাই অনেক জায়গায় গেলে দেখি রাস্তা ভাঙ্গা এমন ভাঙ্গা এই সিলেটে গেলাম গত তিন চার দিন আগে এত খারাপ অবস্থা রাস্তার জিজ্ঞাসা করলাম কেন গাড়ি চালাইতে কষ্ট হচ্ছে বলতেছে হুজুর ওই বন্যা যে হয়েছিল বন্যার সময় রাস্তা একবারে ডুবে গেছে ট্রাক্টর মাক্টার চলছে তাই রাস্তাগুলো শেষ আরে ভাই বন্যা তো গেছে চার পাঁচ মাস হয়ে গেছে মেরামত দরকার আছে না কই বাজেট কই ধীরে সুস্থে হবে কবে হয় আল্লাহ জানে ও বন্ধু কেমনে হবে দেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানাচ্ছে ঠিক না ওখানে বেগম পাড়া তৈরি হয়েছে বেগম পাড়া আগে মালয়েশিয়া বানাইতো সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে প্রতি বছর যাচ্ছে অবৈধভাবে ও প্রিয় মুসলমান ভাই 92% মুসলমান কথা তো ছিল আমরা মুসলিম ইসলামত্ব শান্তি আত্মসমর্পণ শান্তি মুসলিম মানুষ কখন হয় মানসালেম আল মুসলিম নামিল লিসানিহি ওয়াদিহি যার হাত থেকে যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপত্তা পাবে তখন সে মুসলিম হবে 90% 92% মুসলমান থাকলে তো ঘরের দরজা লাগাইয়া ঘুমানো দরকার ছিল না দরজা খুলে ঘুমাতাম চুরি হতো না এখন ছোট চুরের কারণে ছাগল চুরি হয় গরু চুরি হয় গাছের ডাব চুরি হয় নারকেল চুরি হয় মসজিদে জুতা চুরি হয় মেন হলের ডাকনা চুরি হয় তাদের জ্বালা ঘরের দরজা খুলে ঘুমাতে পারি না বড় চোরদের কারণে রাষ্ট্রের সব শেষ তাদের কারণে দেশ উন্নতির সোপানে আরোহণ করতে পারছে না 92% মুসলমান ওই যে মূল মেসেজ থেকে দূরে তাই চুরি বন্ধ হয় না পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের সবগুলা অংশ মাদক বিরোধী সেনাবাহিনী মাদক বিরোধী বিজিবি মাদক বিরোধী র‍্যাব মাদক বিরোধী রাষ্ট্রযন্ত্র এমপি মন্ত্রী নেতা সব মাদক বিরোধী এরপরও দেশে ইয়াবা ঢোকে কিনা ইয়াবা খাওয়ার লোক আছে কিনা মাঝে মাঝে পত্রিকায় দেখা যায় 3 লাখ পিস ইয়াবা ধরা পড়ছে এই যে 3 লাখ পিস 5 লাখ পিস ইয়াবা ধরা পড়লো এগুলো যদি পুলিশের হাতে বিজিবির হাতে ধরা না পড়তো তাহলে দেশে তো ঢুকতো তখন ঢুকতো কই তাহলে পুলিশে যদি না ধরে পেটে ঢুকানোর লোক আছে পুরা যন্ত্র রাষ্ট্রযন্ত্র পুরা প্রশাসন মাদক বিরোধী কিন্তু মাদক বন্ধ করা কেন গেল না
কারণ মূল মেসেজ থেকে মুসলমান দূরে আল্লাহ যে দায়িত্ব আমাদের দিয়েছেন আমি না বললাম আলেম ওলামারা পর্যন্ত দূরে মুসলমানরা তো 90% এর মতই দূরে তাই আজকে সমাজ ইসলামের প্রতিক্রিয়াটা নাই আমার প্রিয় ভাই মূল কাজ থেকে দূরে সরার কারণে আজকে মানুষগুলো দিন দিন ঈমান হারা হয়ে মরছে বরং মাজারগুলো রমরমা হয়ে গেছে বন্ড পীরের দরবারগুলো রমরমা হয়ে গেছে এখন সাধারণ মুসলমান ওই মাজারে যায়া বন্ড পীরের কাছে যায়া প্রতিদিন ঈমান হারা হয়ে অমশরিক হয়ে যাচ্ছে ওদেরকে থামাবে কে মদ থামাবে কে ইয়াবা থামাবে কে চুরি থামাবে কে ডাকাতি থামাবে কে দর্শন থামাবে কে রাজানি থামাবে কে আমার বন্ধু প্রতিটা জায়গায় প্রশ্নবোধক চিহ্ন শত শত আমি বলতে পারবো উত্তর নাই এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি সব নবীকে যে দায়িত্ব দিয়েছি তোমাদেরকে সেটাই দিয়েছি ওই দায়িত্বটা হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফারকু ফি সুবহানাল্লাহ পড়ে মুসলমান তোমাদের মূল দায়িত্ব হলো তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো এবং এ ব্যাপারে পরস্পর মতবিরোধ করিও না এটা আবার কি জিনিস আজীবন ওয়াজ শুনলাম নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত করো এগুলো আমাদের দায়িত্ব এখন আপনি এটা কি কইলেন এটা নাকি সব নবীর দায়িত্ব আমাদেরও দায়িত্ব আমি যদি বানায়া কইতাম তাহলে প্রশ্ন করা যেত আমি বানায়া কইছি না কোরআন থেকে শুনাইছি এখন আপনি না শুনলে দোষটা আমার এই ওয়াজ যদি আপনি না শোনেন এই দোষ আমাকে আপনি কেন দেবেন তলাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম কোরআনের মৌলিক এলেম শিক্ষা করা সবার জন্য ফরজ আমার জন্য যেমন ফরজ এটা আপনার জন্য ফরজ এখন আমারটা তো আলহামদুলিল্লাহ আমি শিখেছি আমি বুঝেছি আমি মানার চেষ্টা করছি আপনি শিখেন নাই আপনি বোঝেন নাই আপনি মানার চেষ্টা করেন নাই আপনার কবরে কি আমি যাইয়া জবাব দেব নাকি আপনার জবাব আপনাকেই দিতে হবে ও মুসলমান তোমরা দিন কায়েম করো পরস্পর বিচ্ছিন্ন হয়ো না এখন প্রথম শব্দ হলো কায়েম কি তারপরে হলো দিন কি তারপরে হলো বিচ্ছিন্ন না হওয়া মানে কি এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো এক এক মাহফিলে এক এক বিষয় আলোচনা হবে এক এক আলেম একই বিষয় এক এক বিষয় নিয়ে কথা বলবে আমরা দায়িত্ব মৌমাছির মতো ফুলে ফুলে মধু সংগ্রহ করা টগরে মুখ দিয়েছি সামান্য পেয়েছি ওটা নিয়ে চলে গেছে মৌমাছি মৌসাকে রেখে আবার চলে গেছে গোলাপ ফুলে সেখান থেকে একটু মধু নিয়েছে আবার মৌসাকে রেখেছে তারপরে চলে গেছে গন্ধরাজে তারপরে চলে গেছে বেলি ফুলে তারপরে চলে গেছে সরিষা ফুলে ফুল আছে যেখানে মৌমাছি সেখানে মধু সংগ্রহ করে করে মৌসাকে জমা করে এক মাস পরে দেখা যায় মৌসাক ভরে ওঠে এক এক আলেম এক এক নিয়ে অংশ নিয়ে কথা বলবে আপনি দিন থেকে নেবেন কলবে জমা করবেন আপনার কলব এলেমে ভর্তি হয়ে যাবে আজকে আমরা কথা বলবো দিন কায়েম করার মানে কি যেই দায়িত্ব আল্লাহ সব নবীকে দিলেন যেই কাজে ফাঁকিবাজির কারণে আজকে সমাজে দিন নাই শান্তি নাই এবং আখেরাতের ব্যাপারও টেনশন ফেরেশতা লাড়ি লইয়া দাঁড়ায় রইছে মূল কাজে ফাঁকি দিস জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Hey.
একজন ওখানে বসাই রাখবে এন্ড দূরে যেতে হবে কেন ওখানে বসে থাকবে সারাক্ষণ यस একজন এখানে একজন ওখানে থাকবে لا إله إلا الله محمد رسول الله أمار بيانا بول سلام মূল কাজ অবহেলা করার কারণে দুনিয়ায় আমরা শান্তি হারিয়েছি আর আল্লাহর বিধান অস্বীকার অথবা অবহেলার কারণে আখেরাতে অশান্তি হওয়ার সম্ভাবনা আছে কিনা এক নাম্বার হলো কায়েম করো দুই নাম্বার হলো দিন তিন নাম্বার হলো মতবিরোধ করিও না আমরা পিছন থেকে আসতে চাই মতবিরোধ কিছু কাজে জায়েজ আছে যেমন জুবায়ের ভাই শুরুতে বলছে আলোচনা আমি জোরে বলাও হাদিস আছে আস্তে বলার হাদিসও আছে ইমাম শাফি রাহেমাহুল্লাহ জোরে আমিন বলেছেন নামাজে ইমাম আবু হানিফা আস্তে বলেছেন দুইজনের মত এক না দুই ইমামের পিছনে আমরা যখন ফরজ নামাজ পড়ি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন কেরাত পড়িও না চুপ করে থাকো যদি কোনো ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে তার নামাজ বাতিল হবে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি বলেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে না বললে নামাজ বাতিল হবে দুইজনের মত এক না ভিন্ন কথা বলুন এক না ভিন্ন মতবিরোধের সুযোগ আছে আমার মসজিদে কেউ যদি জোরে আমিন বলেন আর আমার কাছে সে কোনো মুসল্লি অভিযোগ করে হুজুর ও বেটা আজকে জোরে আমিন কইছে তার নামাজটা বাতিল হইছে ঠিক না আমি মুসকি হাসি দিয়া বলবো ফতুয়া তুমি দেও কেন মিয়া আমি জোরে বললে নামাজ বাতিল হয় তোমারে কইছো কে কথা হলে আমি যাস্তে কইছি আমারটা বাতিল আমি বলবো না জোরে ওলার নামাজ হইছে তোমারটাও হইছে এখতেলাফ আছে কিন্তু একটা বিষয় একতালাপ করা পর্যন্ত নিষেধ সেটা হলো দিন কায়েম করো এবার বুঝেন আল্লাহ দিন কায়েমকে কত গুরুত্ব দিল এটাতে দ্বিমত করার অনুমতিও নাই আর আমরা দ্বিমত তো পরে দিন কায়েম করতে অনেকে রাজি নাই অনেকে শুনছি আজকে নতুন আবার অনেকে এটা জানিও না আবার জানার পরে মানে না এমন লোকের অভাব নাই যেমন আমি যে বলছি আলেমরা 60% এর বাহিরে সাধারণ লোকের কথা কি বলবো আলেমরা এটা জানে না এমন কথা বলার দুঃসাহস আমার নাই সব আলেম সূরা সূরা পড়েছে সব আলেম এটা জানে কিন্তু দিন কায়েমের কথা বলে এমন আলেমের সংখ্যা হাতে গোনা হাজার হাজার লাখ লাখ আলেম জমিনে দিন কায়েম করা লাগবে কথাটা জীবনে একবারও বলে নেই হাজার হাজার পীরে হাজার হাজার মুরিদের ফির নামাজের আওয়াজ করে রোজার আওয়াজ করে জাকাতের আওয়াজ করে জিকিরের আওয়াজ করে কিন্তু মূল যেটা দিন কায়েম করো ওই পীর সাহেব মুরিদের কাছে এই আয়াত নিয়ে জীবনও আওয়াজ করে নাই এমন পীর সাহেবও আছে
এখন ওই পীর সাহেবদের মুরিদদের বক্তব্য কি হবে আমার ওয়াজ শোনার পরে ওই মাঠার মাঝখানে বসে বসে মনে মনে বললে আপনি খুব বুঝেন আমার পীর সাহেব তো কত বড় হুজুর আমি তো 30 বছর ধরে মুরিদ কই উনি তো এই কথাটা একদিনও কয় নাই তুইটা যদি এত ইম্পর্টেন্ট হইতো উনি কইল না কেরে এর মানে আমি যে কোরআনের আয়াত দিয়া কইছি এর পরও বেড়া নিব না কারণ বেড়ার কাছে আমার সে বেড়ার ফির অনেক বড় 30 বছর ধরে মুহাদ্দিসি করে মাদ্রাসায় পড়ায় মাহফিলের অনেক বড় বক্তা লাখ লাখ মানুষের সামনে ওয়াজ করতেছে কিন্তু দিন কায়েম করা ফরজ এটা মূল মেসেজ ইসলামের এই ওয়াজ জীবনে একবারও করে নাই এমন বক্তাও খতিব আছে পীর আছে বুজুর্গ আছে কত লোক আছে যেই বিষয় নিয়ে একতলাপ করা পর্যন্ত নিষেধ এর মানে দিন কায়েমের ব্যাপারে তুমি একমত হওয়া লাগবে তুমি দ্বিমত করার কোনো সুযোগ নেই এটা হলো শেষ অংশ তাহলে এবার আপনারা বলুন তো যে দিন কায়েমের ব্যাপারে আল্লাহ এত জোর দিলেন ওই দিন কায়েমের জন্য একমত হওয়া আমাদের দরকার আছে না নাই আমি পিছন থেকে এজন্য আসছি কারণ মানুষ যদি তাসবির দানা বানায় তাসবি বানায় 100 দানার তাসবি বানায় এই যে 100 দানার তাসবি বানাইলো এখন তাসবির দানাটা আগে পুরাবে না গিট্টুটা আগে দেবে কথা কয় না কেন ভাইরা বুঝেননি রশির মাঝে দানা ঢুকাবেন না আগে গিট্টা মারবেন কারণ গিট যদি না মারেন দানা ঢুকায় লাভ কি দিবে না যাইব গা ছোটকালে আমরা যখন মাছ ধরার জন্য খেতে গেছি বাটি বুটি লইয়া যে শেষ করে করে পানি সরাইয়া মাছ ধরম শেষ শুরু করছি না আগে সাইড দিকে বান্ধিছি এজন্য আমি শেষটাতে গেলাম আগে বান্ডা মেরা দিলাম আল্লাহ যে বিষয় দ্বিমত করতে মানা করছে দিন কায়েম করো পরস্পর দ্বিমত করো না বিচ্ছিন্ন হইও না এখন আপনি যদি আমি যদি সে বিষয়ে রাজি হই তাহলে আলোচনা শুনে লাভ হবে রাজি না হলে আলোচনা শুনে কোনো লাভ নেই দিন কায়েমের ব্যাপারে আপনারা একমত আছেন কিনা এটা করা দরকার আছে কিনা করার জন্য আদেশ করেছেন কে আকিমুস সালাহ বাংলা অর্থ কি হবে নামাজ কায়েম করো কে বলেছেন নামাজ কায়েম করা নফল না ফরজ সে আল্লাহ বলছেন আকিমুদ্দিন একই শব্দ খেল করেন ওখানেও আছে আকিমু এখানেও আছে আকিমু আকিমুস সালাহ নিয়ে আপনি অনেক ওয়াজ শুনেছেন অথচ বন্ধু সব নবীর জমানায় পাঁচ ওয়াক্ত নামাজ ছিল না শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন এশারের নামাজ পড়ার সময় সাহাবায়ে কেরামকে তিনি আলোচনা করতে গিয়ে বললেন তোমরা যে এখন নামাজ পড়ছ তোমরা ছাড়া আগেকার কোন উম্মত এই টাইমে নামাজ পড়ে নাই অর্থাৎ ঈসা নবী পর্যন্ত কোন উম্মতের উপরে এসা ফরজ ছিল না রাসূলুল্লাহর উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ তাআলা মেরাজের রাতে এই মেরাজের রাতের আগের দিন পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ বিশ্বের কোন নবী কোন উম্মত জানতই না আজান তো বহু দূরে পড়তেছে কাছে কখন করবে এখনই করবেন আরো পরে করবে না হয়তো 10 মিনিট বয়ে থাকা লাগবে আজান যদি হইতে থাকে দিদি দিদি আপনি একটা কাজ করেন আপনি জবাব দেন ঠিক আছে আমরা কথা শুনি আর কাছে আজান হলে আমি বন্ধ করে দেবো জবাব একজনের দিলে আদায় হয়ে যাবে দায়িত্ব আপনি হুজুর জবাব দেন ঠিক আছে আমার বন্ধু বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতের আগে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আছে এটা কোনো উম্মত জানতই না এক ওয়াক্ত ফরজ ছিল পরে দুই ওয়াক্ত আসছে পরে তিন ওয়াক্ত আসছে ঈসা নবী পর্যন্ত 4 ওয়াক্ত আমাদের উপর আসছে 5 ওয়াক্ত দেখেন ভিন্নতা আছে নামাজ সব 5 ওয়াক্ত পড়ে নাই কিন্তু দিন কায়েমের ব্যাপারে নূহ নবী থেকে নবী মুহাম্মদ পর্যন্ত কোনো ভিন্নতা ছিল না
সবার জন্য এটা ফরজ কত ইম্পর্টেন্ট দায়িত্ব এখন দিন কি এবার দ্বিতীয়টা আসেন শেষটা থেকে আগেরটা আল্লাহ নিজে বলছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে দ্বীন আছে শুধু একটা সেটার নাম হলো ইসলাম সুবহানাল্লাহ পড়েন আল্লাহর কাছে ধর্ম কয়টা হলো না কথা জোরে বলেন কয়টা তাহলে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম আমরা যে বলি সাথে বলতে হবে এখন এগুলার আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন না নবী মুসার ধর্ম ছিল যেটাকে আমরা ইহুদি ধর্ম বলি ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল আমরা খ্রিস্ট ধর্ম বলি কিন্তু এখন ইসলাম নবী মুহাম্মদ আসার পরে ওই ধর্ম চলমান নাকি স্থগিত আল্লাহর কাছে ধর্ম কয়টা তাহলে বাকি কোন ধর্মের আল্লাহর কাছে কোনো মূল্যই নেই কথা কিন্তু বুঝবেন চিন্তাবিদেরা খুব ভালো করে আমি যে কথা বলে ফেলছি একটা ইন্টারভিউ নেই এবার ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না ইসলাম একমাত্র ধর্ম পরীক্ষা পাস আমরা কিন্তু মাঝে মাঝে বলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম সর্বশ্রেষ্ঠ বাংলা কি সবার মাঝে শ্রেষ্ঠ সে একা নয় আরো আছে তার মাঝে সে হলো সবার আগে অথচ আল্লাহ কয় না না ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে ইসলামই হলো একমাত্র ধর্ম ইসলাম ছাড়া আর কোন ধর্ম নেই যে ব্যক্তি ইসলাম বাদ দিয়া অন্য কোন ধর্ম তালাশ করবে তার থেকে সেটা ন্যায় হবে না কারণ আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোন ধর্ম নেই ও প্রিয় ভাইরা দিন মানে ইসলাম তাহলে দ্বিতীয়টা পাইলেন এখন এবার চলে যান প্রথমটায় আকিমু তোমরা কায়েম করো তাহলে দ্বীনের জায়গায় ইসলাম দিয়ে দিলাম তাহলে আকিমুদ্দিন মানে আকিমুল ইসলাম তোমরা ইসলাম কায়েম করো ইসলাম কায়েমের ব্যাপারে কোনো দ্বিমত করা যাবে না ইসলাম শুধু বলার জিনিস না ইসলাম শুধু শোনানোর জিনিস না ইসলাম হলো কায়েম করার জিনিস সুবহানাল্লাহ পড়েন ইসলাম কায়েম করো আমি যেই নবীকে যেই যুগে তার দিন দিয়েছিলাম ইসলাম দিয়েছিলাম সবাইকে বলেছি ইসলাম দিয়েছি কায়েম করার জন্য এখন কায়েম কাকে বলে কায়েম বলা হয় কোন জিনিস যদি সরিয়ে সিটিয়ে থাকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে এটাকে এক জায়গায় করে প্রতিষ্ঠিত করার নাম হলো কায়েম যেমন এই যে ফ্যান্ডেলটা এটা গতদিন এভাবে ছিল গতদিন ছিল কিছু বাঁশ মাটিতে শুয়ে আছে কিছু কাপড় জমিনে পড়ে আছে ও বেটা রিক্সায় করে আনছে রিক্সার মাঝে পড়ে আছে এই সবগুলো কিন্তু ছিল বাঁশ ছিল লাঠি ছিল সামিয়ানা ছিল সবই ছিল কিন্তু এই পজিশনে ছিল না এখন আপনারা যারা এই প্যান্ডেল বানানোর জন্য দায়িত্ব দিয়েছেন কিছু মানুষকে তাদেরকে বলেছেন অমুক দিন মাহফিল হবে তুমি ঠিক এইটা এই স্ট্রাকচারে দাঁড় করাইয়া দিও ওই বেটারা এবার মাটি খুঁড়ে খুঁড়ে লাঠি গাড়াইছে লাঠিটা আবার শক্ত করে বসাইছে তারপরে এর মাঝে সামিয়ানা টানাইছে এইভাবে করে করে এক পর্যায়ে তারা কমপ্লিট করে আপনাকে বলছে স্যার আমাদের কাজ আমরা করছি
لا إله إلا الله، اللهم صل وسلم وبارك على محمد. اللهم أكبر، هذه الدعوة التامة. সম্মানিত ভাইরা, এখানে আজান হবে, এখানে জামাত হবে ইনশা আল্লাহ। এই জন্য উঠবেন না, তাড়াহুড়া করা কিছু নেই। আমরা আশা করছি দেড়টা আরো বিশ মিনিট কথা বলবো, কোনো অসুবিধা নাই তো? এরপরে নামাজ হবে, মসজিদ ভাই আসছে, ইসলামী সঙ্গীত হবে, বক্তা আসবে, ইনশা আল্লাহ আলোচনা হবে। উঠাউঠি করলে পরিবেশটা অসুন্দর হবে, কথা বলতে আর মন চাইবে না। উঠবেন না তো? উঠবেন না, কেউ উঠতে চাইলে হেলো দিয়েন না, ধরে রাখবেন। তবে কানে কানে ওজন দেখাইলে ছেড়ে দিয়েন না, আবার জায়গা নষ্ট করবে। বলছিলাম ইসলাম কায়েম করো, এটা আল্লাহর অর্ডার। কায়েমের সিস্টেম হলো এই যে স্ট্রাকচার দাঁড়িয়েছে। আবার বাইরে আবার বলুন তো, ইসলাম কি অর্ধেক ধর্ম না পরিপূর্ণ ধর্ম? অপূর্ণা পূর্ণ, পূর্ণ না পূর্ণাঙ্গ? তাহলে ইসলাম কায়েম করো এর মানে দাঁড়ালো তুমি আছো যেখানে ইসলাম লাগবে সেখানে। উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম তোমরা ইসলাম কায়েম করবা, এর মানে হলো তোমরা এক একজন এক এক জায়গায় থাকবা। কেউ হাকিম হইয়া আদালতে যাইবা, কেউ ইমাম হইয়া মসজিদে ঢুকবা, কেউ ব্যবসায়ী হইয়া বাজারে বসবা, কেউ নেতা হইয়া সংসদে যাইবা, কেউ প্রধানমন্ত্রী হইয়া গণভবনে ঢুকবা, কেউ সুইপার হইয়া টয়লেটে ঢুকবা, কেউ ঘুমানোর জন্য বিছানায় যাইবা, বিয়ে করার জন্য তুমি বিয়ে করতে যাইবা, একজন মুসলমান তুমি যেখানে যাইবা তোমাকে সেইখানে ইসলাম নিয়ে যাওয়া লাগবে। ইসলামে তুমি পরিপূর্ণ ঢোকো, ইসলাম কায়েম করো। মুসলমান যখন মসজিদে যায় তখন তারা ইসলাম সাথে নিয়ে যায়। এই জন্য মসজিদে যেতে কোন পা দেন কথা বলতে হবে, বের হইতে কোন পা? রাসুল ইসলাম শিখাইছে আমরা মসজিদে ইসলাম নিয়ে ঢুকতেছি, ঢুকে আমরা সেজদায় চলে যাই, নাকি আমরা তাকবীরে তাহারিমা পড়ি, তারপরে আমরা হাত বাঁধি, তারপরে আমরা কেরাত পড়ি, তারপরে আমরা রুকুতে যাই, তারপরে সেজদায় যাই। এই যে সিস্টেমটা, এটা আমি বানাইছি না আপনি বানাইছেন না রাসুল দেখাইছেন? এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খুজু আননি মানাসিকাকুম, তোমরা তোমাদের দিন আমি নবী মুহাম্মদ থেকে গ্রহণ করো। এখন ইসলাম থাকবে সেখানে, আপনি যাবেন যেখানে। ইমাম সাহেব মসজিদে ঢুকেছে, মাগরিবের ফরজ দুরাকাত পরে তিনি ভুলে সালাম ফিরাইয়া দিছে। আমরা সালাম ফিরাবো না লোকমা দেব, কারণ ইসলামটা রাসুলের সাথে ওনার মিলে নাই। রাসুলের ইসলাম ছিল মাগরিব তিন রাকাত, উনি ভুলে করছে কয় রাকাত। আমরা সবাই আল্লাহর হাবিব থেকে নামাজ নিয়েছি, ইসলাম রাসুল শিখিয়েছেন, এখন আল্লাহর নবী নামাজ যেভাবে শিখাইছে নামাজটা সেইভাবে পড়া লাগবে। আপনার মন মতো পড়লে ইসলাম হবে না। রোজা যেভাবে শিখাইছে রোজাটা আপনার মতো হবে না, রাসুলের মতো হওয়া লাগবে। রাসুল যেইভাবে দেশ চালাইছে সংসদ চালাইছে ওটাও আপনাকে রাসুলের মতোই চালাতে হবে, মন মতো চালানো যাবে না। ব্যবসা যখন করতে যাবেন ব্যবসাটা মন মতো হবে না, ওজনে কম দেবেন, মালে বেতাল দেবেন, মানুষ ঠকাবেন, এই অধিকার আপনাকে দেয়া হয় নাই। আপনি আদালতে বিচারক হয়ে যখন বসবেন তখন বিচারটা ব্রিটিশ আইনে চালাবেন, এই অধিকার মুসলমানের নাই। আকিমুদ্দিন, ওই দিন তোমাকে আদালত কায়েম করতেই হবে। ইমাম সাহেব নামাজে দিন কায়েম করো, রাসুল যেমনে পড়ছে তেমনে পড়ো। ইমাম যদি রাসুলের সুন্নার বাহিরে যায় মাগরিবের দুরাকাতে সালাম ফিরা দেয় সব মুসল্লি লোকমা দেয়, আদালতের হাকিম যখন ব্রিটিশ আইনে বিচার করে কোরআনের আইনে করে না রাসুলের হাদিসে করে না, ওইখানে লোকমা দেয়া দরকার আছে না নাই? আবার ভাইরা আদা
আদালতেও ইমানি জজবানিয়া কোরআনের বিপরীত রায় হলে লোকমা দেয়া দরকার আছে না নাই কিন্তু সেখানে আমরা কয়জনে লোকমা দিছি ওখানে কি মুসলমান নাই বিচারক মুসলমান সাক্ষী মুসলমান বাদী মুসলমান বিবাদী মুসলমান وكيل مسلمان بريستر مسلمان كلامي সাংবাদিক مسلمان পুলিশ مسلمان সবাই তো مسلمان মসজিদে ইমামরা লোকমা দিছে কারণ হুজুররে সোজা পাইছে আমাদের সভাপতি কো ওখানে লোকমা দিলে তো জেলে যাওয়া লাগবে এজন্য আমরা ইসলাম মানব ততক্ষণ সুবিধা আছে চলবে নামাজ কায়েম করো এই ওয়াজ সব আলেম করে সব বক্তা করে সব পীর করে সব বুজুর্গ করে দিন কায়েমের কথা তো আল্লাহই বললেন সূরাতুল সূরার 13 নম্বর আয়াতে ওই দিন কায়েমের কথা সব আলেম পীর কেন বলে না কারণ নামাজ কায়েমের কথা বললে মানুষ আলু আর রুটি খাওয়ায় বেতন বাড়ায়া দেয় খুনের জন্য বালতি লইয়া জগ লইয়া পিছে পিছে করে উনি আল্লাহর বড় ওলি দিন কায়েমের কথা বললে জেলে যাওয়া লাগে ফাঁসি তো ঝুলানো হতে পারে আমার প্রিয় ভাইরা দিন কায়েম আমরা এড়িয়ে গেলাম কারণ দিন কায়েম করার মানে হলো সব জায়গায় ইসলাম নিতে হবে এখন এই কথা যদি কায়েম হয়ে যায় তাহলে এখন ইসলামী আইনে যদি বিচার চালু করা লাগে তাহলে বর্তমান যত ম্যাজিস্ট্রেট আছে বিচারপতি আছে কুরআন হাদিসের আইন মানা দূরের কথা জানে কয়জনে তো হেরা কয় হুজুররা যে দাবি তুলছে আমাদের চাকরি তো থাকবেই না ইসলাম যখনই আসবে তখন চোর ধরে হাত কাটার আইন হবে তো চোর যদি হাত কাটা যদি শুরু হয়ে যায় এবার দাঁড়া দেশে ছোট চোর বড় চোর আছে ওদের কলিজায় চিন্তা ধরে যায় কাঁপুনি ধরে যায় যত চুরি আমরা করছি অনেক নেতার হাত খুঁজে পাওয়া যাবে না তখন তারা বলে হুজুররা আবার সব কয় কেন এগুলো তো মধ্যযুগীয় আইন হ্যাঁ হুজুররা আবার রাজনীতির ওয়াজ করে কেন আমি আশ্চর্য হইও দোস্ত আমি নামাজের ওয়াজ যেদিন করছি সেদিন তো তুমি কনে আমি রাজনীতি করছি আমি যেদিন রোজার ওয়াজ করছি সেদিন তুমি বলনি আমি রাজনীতি করেছি যখন আমি আল্লাহর আইনের ওয়াজ করছি তখন তোমার কাছে রাজনীতি মনে হলো কেন নামাজের কথা যিনি বলেছে রোজার কথা যিনি বলেছে আইনের কথা তো সে আল্লাহই বলেছে তুমি আমার পিছনে লাগার কারণ আমি আল্লাহর আইনের কথা বলি আর তুমি তোমার হাতের দিকে তাকায় দেখো আইন কায়েম হলো তো হাত থাকবে না কারণ তুমি আয়নার সামনে গেলে আয়নার ভিতরে চোর দেখো আমার বন্ধুরা দিন কায়েম হবে তখন যখন ঠিক এই ডিজাইনে ফ্যান্ডেলের মতো শরীয়তের সবগুলো বিধান পুরা জমিনে প্রতিষ্ঠিত হবে আপনি যখন যাবেন ব্যাংকিং করার জন্য সেখানে গিয়ে দেখবেন কোন ব্যাংকের সামনে আর সুদের কথা নাই কোন ব্যাংকের কাগজপত্রে সুদ নাই সবাই লিখবে মুনাফা ভিত্তিক লেনদেন হচ্ছে আপনি যখন অফিসে যাবেন কোন অফিসে আর ঘুষ থাকবে না দিন কায়েম হয়েছে কিসের ঘুষ ইসলাম বলেছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল তোমরা একজনের সম্পদ আর একজন অন্যায় ভাবে খেও না ও প্রিয় ভাই ঘোষ বন্ধ করার জন্য রাষ্ট্র আইন করবে পুলিশ লাগাবে দরকার হবে না আপনাকে এমন ভাবে ট্রেন আপ করবে আপনাকে নিয়োগ দেওয়ার পরে তিন মাস পাঁচ মাস ট্রেনিং দেবে আপনার কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকায় দেবে আলেম ওলামার আপনাকে বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দেবে তারপর অফিসে আপনাকে জয়েন করতে বলবে যখন কেউ ঘোষ দিতে চাইবে তখনই আপনার অন্তরে ধরা পড়বে আমার আল্লাহ তো দেখছে সিসি ক্যামেরা লাগবে না আপনাকে ঘোষ খাওয়া থেকে বিরত রাখার জন্য পুলিশ লাগবে না এখন স্বামী তার স্ত্রীকে পিটায়
প্রতিদিন অত্যাচার করে কাজের মেয়ের মতো ব্যবহার করে স্ত্রীর গায়ের চামড়া পর্যন্ত পিটায়া ফুলায়া ফেলে প্রতি ঘরে ঘরে পুলিশ দিয়া স্ত্রীদেরকে প্রোটেকশন দেয়া কোন সরকারের পক্ষে সম্ভব হবে না যদি আপনি চান নারীদেরকে নিরাপদ করতে তাহলে শিক্ষা ব্যবস্থায় কোরআন ঢুকায়া দেন মানুষের চিন্তায় আল্লাহর ভয় ঢুকায়া দেন স্বামী তার স্ত্রীর গায়ে আঘাত করার আগে দেখবে আমার আল্লাহ তো এটাও দেখছে الظلم ظلمات يوم القيامة আমার প্রতিটা জুলুম তো কিয়ামতের দিন জাল অন্ধকার হয়ে হাজির হবে ও বন্ধু আইন হবে কিছু মানুষের ধিক্কা চিন্তা চেঞ্জ করার জন্য কিছু ধিক্কা দেয়া হবে চিন্তার চেঞ্জিং এর জন্য দিন যখন কায়েম হবে নামাজের আলাদা ওয়াজ লাগবে না তখন শিক্ষা ব্যবস্থায় নামাজের ওয়াজ ঢুকবে স্কুল কলেজ হাই স্কুল ইউনিভার্সিটি সব জায়গায় কোরআন সিলেবাসে ঢুকবে হাদিস সিলেবাসে ঢুকবে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই 100 জন দাওরা পাস 100 জন কামেল পাস আলেম ওখানে বেনামাজি শতকরা কতজন পাবেন কথা বলেন আমি মনে করি একজন পাওয়া কঠিন হবে আচ্ছা ওরা কি পুলিশের ভয়ে নামাজ পড়ে বাংলাদেশে কি নামাজ না পড়লে পুলিশ ধরে তো ভয়ের প্রশ্ন আসবে কিন্তু নামাজটা কেন পড়ে কারণ তার সিলেবাসে কোরআন আছে হাদিস আছে এমন ভাবে সে ট্রেনিং পাইছে এখন নামাজের জন্য তাকে আর কেউ ডাকার প্রয়োজন এখন এই সিলেবাসটা যদি হাই স্কুলে থাকতো এটাই যদি কলেজে থাকতো এটাই যদি মেডিকেলে থাকতো এটাই যদি বুয়েটে থাকতো আমি মাদ্রাসায় পড়েছি আমি আরবি শিখেছি সিলেবাস ইংরেজি আছে আমি ইংরেজি শিখেছি সিলেবাসে বিজ্ঞান আছে আমি বিজ্ঞান শিখেছি সিলেবাসে ভূগোল আছে আমি ভূগোল শিখেছি কিন্তু আপনার সিলেবাসে কোরআন নাই তাই আপনি কোরআন শিখতে পারেন নাই আমি কোরআন হাদিসও শিখেছি তাই নামাজের জন্য আমাকে কেউ ডাকা লাগে না আজান হলে নামাজের জন্য আমি পাগল হয়ে যাই কলেজ ইউনিভার্সিটি হাই স্কুলের সিলেবাসে কোরআন হাদিস ঢুকায়া দাও দেশে 100 জন নামাজি হবে ডাকার লাগবেই না ও ভাইরা এখন দিন কায়েমের জন্য আপনাকে আমাকে ভূমিকা রাখা লাগবে যারা দিন কায়েমের পক্ষে না 50 বছর দেশ চালাচ্ছে আমরা তাদেরকে লোকমা দিতে থাকব ইমাম নামাজে দাঁড়িয়েছে ভুল করেছে আমরা লোকমা দেই আবার ভুল করেছে আবার লোকমা দেই জোহরে ভুল করেছে জোহরে লোকমা আসরে ভুল করেছে আসরে লোকমা মাগরিবে ভুল করেছে মাগরিবে লোকমা এশায় ভুল করেছে এশায় লোকমা পরের দিন যদি ফজরে ভুল করে আপাতত মাফ না আবার লোকমা পাঁচ দিনে পাঁচ একদিনে পাঁচ ওয়াক্ত নামাজে ভুল করছে লোকমা কিন্তু বন্ধ করি নাই এবার প্রয়োজনে মসজিদের সভাপতি বলবে ইমাম সাহেব হুজুর ঘটনা কি প্রতি ওয়াক্তে ফেস লাগান ঘটনা কি এবার ইমাম যদি বলে মনটা বেশি ভালো না পারিবারিক সমস্যা তাহলে সভাপতি সাহেব বলবে তাহলে জোহরের নামাজটা মুয়াজ্জিন সাহেব পড়াক আপনি এক দুই দিন একটু রেস্টে থাকেন অসুবিধা নাই মাথাটা ঠিক হোক এত ফেজ যায় লাগা হেরি মামুতি চলে না আমরা কোরআনের বিধানের জন্য আল্লাহ দিনের জন্য যেখানে ইসলাম নাই লোকমা দিতে থাকব যদি লোকমা বারবার দেওয়ার পরও আমাদের নেতারা না মানে এমন নেতা পরিবর্তন করে নতুন ইসলাম হলা নেতা লাগবে আমার প্রিয় ভাইয়েরা ইসলাম পূর্ণাঙ্গ কায়েম করো সব জায়গায় কায়েম করো এটা আমি আবুল কালাম আজাদের নির্দেশ না আল্লাহর নির্দেশটা যদি আমার হতো ওয়াজ যদি আমার হতো আপনি আমারটা না মানলে কোনো অসুবিধাই হতো না কিন্তু নির্দেশ তো আল্লাহ আল্লাহর নির্দেশ না মেনে আল্লাহর কাছে হাজির হলে অসুবিধা হবে কিনা এখন ইসলাম কায়েমের কথা বলতে যাওয়া সহজ নয় এটা বড় কঠিন কাজ এজন্যই তো যত নবী এ দাওয়াত দিছেন যে পাঁচজন বড় বড় নবীর কথাই আয়াতে আছে এই পাঁচজন ইসলাম কায়েমের কথা বলার পরে লোকজন উনাদের কপালে চুমু দিছে না পাথর মারছে যে নূহ নবীকে দিয়ে আয়াত শুরু হলো তাকে দেখুন বন্ধু নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে এই দাওয়াতটা দিয়েছিলেন এই দাওয়াতটা মানুষ বোঝে না বোঝার কারণে তো বন্ধু দেশে ইসলাম নাই
নিজের জীবনও তো অনেকের ইসলাম নাই নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত আবার নিজে সুদে টাকা লাগায় এমন মুসল্লি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার অফিসে ঘোষণা দিলে ফাইলে সাইন করে না এমন মুসল্লি নাই সে সব জায়গায় ইসলাম কায়েম এটা বুঝে নাই সে শুধু মসজিদটা বুঝছে তার অফিসে ইসলাম লাগবে তার অর্থনৈতিক জীবন ইসলাম লাগবে সে বুঝে নাই দুই পকেটে ঘোষের টাকা নিচ্ছে সকাল থেকে দশটা থেকে শুরু করছে ঘোষ খাওয়া প্রতি পাইলে পাঁচশো টাকা সিগনেচার এমন অফিস কিন্তু আছে বিশেষ করে সাবরেজিস্ট্রি অফিস বিভিন্ন প্রকল্প যেখানে পাস হয় সেই অফিস এবং আমাদের পুলিশ বাইরা থাকে যে অফিস এটার নাম থানা সবাই খারাপ না শতকরা ৯৯ জনের শুধু খায় সিগনেচার না সিগনেচার দেবে না টাকা না হলে আমার বন্ধু যদি থানার মাটি সাবরেজিস্ট্রি অফিসের মাটি কথা কইতে পারতো হয়তো মাটিও কইতো আমারও কিছু দিয়েন সেখানে স্যার টেবিল পর্যন্ত ঘোষ খায় ঠিক না মনে হয় স্যার টেবিল পর্যন্ত ঘোষ খাইব সকাল দশটা থেকে খাচ্ছে দুই পকেটে ভরছে যখন জোহরের আজান হয়ে গেল তখন এবার ওই অফিসার ক্লায়েন্ট যে কয় এ দিলে তাড়াতাড়ি দেন নামাজে যাবো সময় থাক বুঝলেন না আরে আপনার ফাইলটা সিগনেচার করে যায় তাড়াতাড়ি দেন নামাজে যাবো এখন উনি আবার নামাজে গেছে ঠিকই পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না হুজুররা বলছে নামাজ জান্নাতের সাবি তো সাবি রাইকা বাড়ি থেকে যাই যদি অফিসে খুলমু কেমনে তাই জান্নাতের তালা তো খোলা লাগবে তাই নামাজ ছাড়ে না উনি আবার নামাজে খাড়াইছে দাঁড়াইয়া কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ও আল্লাহ আমি শুধু আপনার গোলামি করি আল্লাহ কয় তাই বুঝি পকেটে গুলা কি আমাদের সভাপতি সাহেব আসতে করে আমারে কয় হুজুর আপনি কি কন সুদের টাকা দিয়া হজ করে গোসের টাকা দিয়া হজে যায় আমার লোক আছে না নাই বাবা হজে যায় বেটা আমার ইংলিশের ফাতর মারতাছে মিনা হ্যাঁ ফাতর মারার সময় ছোটরা লয় না বড়রা লো মার মুমানি ছোটরা কেন কোন করে আলাম মিনা যায় শয়তান রে যখন পাথর মারে সুদখোর গোসখোর শয়তান তখন কান্দে আর কয় ওই বালা হাজি সাহেব পাথর মারছে আমি তো ইবলিস তাই বেড়ার ধাক্কা খাইয়া আমি একটু জিব্বায় কামড় দিয়া সহ্য করছি কাঁদি নাই কিন্তু তুই মারস কেন তুই না আমার দোস্ত তুই তো আমার স্বজাতি সব জায়গায় ইসলাম সে বোঝেই নাই আল্লাহর নবীরা যখন এই দাওয়াত নিয়ে গেছে ৯৫০ বছর নূহ নবী দিনের দাওয়াত দিলেন লোকেরা যখন বুঝেছে উনার দিন কায়েম হলে আমাদের তো সুবিধা হবে না উনাকে এমন মারা মারছে উনাকে মারতে মারতে বেহুশ করে দিয়েছে ও প্রিয় ভাই ইব্রাহিম আলাইহিস সালামের কথা এখানে আছে দিনের কথা যখন তিনি বলেছেন নমরুদ উনাকে আদর করেছেন আগুনে ফেলেছে মূসা আলাইহিস সালাম যখন দিন কায়েমের কথা বলেছেন ফেরাউন উনাকে ফুলের মালা দিছে না দেশ ত্যাগ করতে বাধ্য করেছে উনি চলে যাচ্ছিলেন পালাইয়া পিছন দিয়া ফেরাউন সৈন্য নিয়ে কইছে থাকতেও দিবু না যাইতেও দিবু না ধরে এনে সবগুলাকে শুলে চড়াইয়া মারবো সেই দিন যদি আল্লাহ রাস্তা বানাইয়া মূসা নবীকে পার না করতেন তাহলে ফেরাউন ধরে এনে ঠিকই শুলে চড়াইয়া দিত সেই জন্যই তো গিয়েছিল ঈসা নবীর দিকে তাকিয়ে দেখেন দিন কায়েমের কথা বলেছেন তখন ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করার জন্য ঘরের চারপাশে বেষ্টনী দিয়েছে ওখান থেকে আল্লাহ ওনাকে চতুর্থ আকাশে তুলে নিছে না হয় তারা হত্যা করার জন্য ওনার বাড়িতেও চলে গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের কথা বলেছেন ওনার মতো মহামানব এত ভালো মানুষ জমি কখনো দেখিনি এত ভালো মানুষ জমিন কখনো দেখবে না উনাকে মক্কায় ৩ বছর তারা জেল খাটাইছে ওই শিবে আবি তালেবের বন্দিশালায় প্রিয় নবীকে তারা পানি পর্যন্ত সাপ্লাই দেয় নাই খাবারের অভাবে পানীয়র অভাবে রাসূল পরিবারের সদস্যদের পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গেছে গাছের লতা পাতা ছাল বাকল খাইছে তারপর তাকে হত্যার জন্য সিদ্ধান্ত নিয়েছে
আল্লাহর ইশারায় তিনি সেই রাতে হিজরত করেছেন ধরে আনতে পারলে জবাই করে আনতে পারলে কল্লা আনতে পারলে 100 লাল পুরস্কারের ঘোষণা দারুন নাদওয়া থেকে করেছে প্রিয় নবী হিজরত করে মদিনায় চলে গেলেন আক্রমণ করার জন্য বারবার তারা মদিনায় গিয়েছে উহুদের যুদ্ধে রাসূলের কাঁচা দাঁত তারা ভেঙে ফেলেছে তাইফে এত পাথর মেরেছে পাথরের কারণে গায়ে একটা পশমের জায়গা ছিল না যেখানে রক্ত লাগে নাই উহুদের যুদ্ধের দিন বর্ষার আঘাতে হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে রাসূলুল্লাহ 3 ঘন্টা হুঁশ ছিল না বেহুঁশ ছিলেন ও বন্ধু দিন কায়েমের কথা বলাতে দেখো বেলালের গলায় রশি খাবাবের পিটাগুনের শেকাপ খুবাইবের হাতে পায়ের অঙ্গ নাই অঙ্গহানি আমির হামজার কলিজা নাই ইমাম হুসাইনের কল্লাটা নাই প্রিয় নবীর দাঁত নাই কারণ কাফেররা বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু কোন রকমের জপ নয় তন্ত্র নয় মন্ত্র নয় এটা একটা বিপ্লব এর মানে হলো আল্লাহ ছাড়া কাউকে মানি না এটাই হলো দ্বীন কায়েমের মূলনীতি মানুষ যখন বলবে আল্লাহ ছাড়া ইসলাম ছাড়া কোন জায়গায় কিচ্ছু মানবো না এমন মাইর খাওয়ার সম্ভাবনা আপনার আমারও আছে এখন ওই কারণে আমরা অনেকেই এই পথে আগাইতে চাই না আমরা জান্নাত চাচ্ছি মাগনা আমরা হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাব পাঞ্চা বাইতে চাবাইতে এত মাগনায় বুঝি জান্নাত মিলে এত মাগনায় জান্নাত মিললে নবীর দাঁত দেয়া লাগতো না চাচা আমির হামজা কলিজা দেয়া লাগতো না নিজের আপন নাতি ইমাম হুসাইন কল্লা দেয়া লাগতো না জান্নাতে যেতে হলে তোমাকে দ্বীন কায়েমের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেই হবে আল্লাহ বলেছেন এটা যখন তুমি পারবা তখন তুমি প্রকৃত মুসলিম হলা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তুমি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না আপনি যদি আপনার বিধান আপনার আল্লাহর বিধান জমিনে কায়েম না করেন কায়েমের চেষ্টা না করেন এটা কি ফেরেশতা করবে জিন আসবে জঙ্গলের হাতি হরিণ বাঘ আসবে জমিনের খলিফা আপনি জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা আপনাকেই করতে হবে এখন আপনারা অনেকে বলবেন হুজুর এই ওয়াজ তো আপনার শুনছি অনেক তো দিন কায়েম হইছে কই আর কত হুজুর তো করছে একবারে করে না তা তো না দিন তো কায়েম হয় না বরং হুজুর 18 আসন পাইছিল পরে 3 আসনে গেছে এখন একটা আসনও নাই আরো ধরে ধরে জেলে দেয় ধরে ধরে মামলা দেয় ফাঁসি দেয় বৌনিয়ারি ছুটে গেলে ইয়ানো কাবিসা আর হরিমণি আরো কত মণি আছে বিয়া সারা পোলা জন্ম দেয় কেউ খবরও রাখে না ওখানে কাবিন সবার জন্য কেউ যায় না এরা ফোলা লইয়া আইহা কয় এই ফোলার বয়স 8 বছর এটা আমার ফোলা কয় জামাই কই ও সাংবাদিক ভাইয়ের আমনেরা খুঁজা দেন সাংবাদিকরা জামাই খুঁজা বাইর করে ওর আর কেউ কাবিন চায় না আর আলেম ওলামাদের উপর অবস্থা ভালো না দিন কায়েম এই দেশে হবে না এই ওয়াজ করে হুজুর লাভ নাই নামাজ রোজার ওয়াজ করেন কাজে লাগবে আমি তোমাদের বলতে চাই শোনো ভাই এই জমিনে দিন কায়েম হলো কি হলো না ওইটা দেখার দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নাই আমাকে চেষ্টা করতে বলেছে চেষ্টা করতে করতে আমি আজরাইলের সাথে মোলাকাত করতে চাই আমি আল্লাহ তাআলাকে বলে দেব প্রভু তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমি কর্মী ছিলাম আমি চেষ্টা করেছি আমল নামায় প্রতিটা কথা রেকর্ড হয় তুমি আমল নামায় দেখো আমি যেখানে সুযোগ পেয়েছি 2 মিনিট হলো তোমার ইসলাম জমিনে কায়েমের কথা বলেছি টাকা দিয়েছি পয়সা দিয়েছি বুদ্ধি দিয়েছি পরামর্শ দিয়েছি সময় দিয়েছি কথা বলেছি কাজ করেছি মিটিং করেছি মিটিং করেছি সেমিনার করেছি সিম্পোজিয়াম করেছি তুমি আমার আমলনামায় খুঁজে দেখো আল্লাহ আমি আশা করি আমার রব সেদিন এই দায় থেকে আমারে মুক্তি দেবেন আর আপনারা যারা একমত হতে পারেন নাই আপনাদের চেষ্টা না করার কারণে দিন কায়েম হয় নাই আপনাদের আল্লাহর আদালতে আসামি হওয়ার সম্ভাবনা আছে আমার প্রিয় ভাইয়েরা এখন এই দিন কায়েম যদি করতে যান বিরোধীরা চুপ করে থাকবে না বাধা দেবে
কথা বলতে হবে বাধা দেবে না বিরোধিতা চুপ করে থাকবে এখন বাধা দিলে বাধার মোকাবেলা করার জন্য রাজি আছেন কিনা প্রস্তুতি দরকার আছে না নাই আমরা দিন কায়েম যারা করতে চাই বাংলার জমিনে আমার জুবায়ের ভাই বলেছে আমাদের আইন আইনি আছে আমরা এই দেশের নাগরিক তোমরা পিটিশ আইনে দেশ চালাও আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই আমরা ভাড়াটিয়া না বাধা দিতে আসলে আমাদেরও মোকাবেলা করা লাগবে আমার বন্ধু আপনাকে আমাকে যে প্রস্তুতি নেওয়া লাগবে কথার অর্থ লাঠি লইয়া মাঠে নামানোয় তলোয়ার লইয়া মাঠে নামানোয় আমরা বরং জিহাদের প্রস্তুতি নেই ইসলামী জিহাদ মানে হলো অন্তর দিয়া শুরু হবে মুখ দিয়া কথা হবে প্রয়োজনে তলোয়ার হাতে নিতে হবে কিন্তু আমরা জিহাদ বলতে শুধু মারামারি বুঝি না জিহাদ মানে হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা আমার সাথে কেউ যদি বিতর্কে আসে মাশাআল্লাহ আমাদের নন্দিত শিল্পী সুর সম্রাট মশিউর রহমান ভাই অলরেডি এসে গেছে এই যে তাকায় দেখেন আমি কইছি না ইয়াং মানুষ আগে কিন্তু সব গোমর ফাঁস করে দিছে শুরুতেই যে হাজার হাজার গানে শুরু কা পরে ব্যাখ্যা করলাম যে তাকাইলে আবার অনেকে কইব এত কম বয়সে এত গানের সুর দিল কখন এজন্য কইছি বয়স কম না আমারও দাদা ইনশাআল্লাহ ভাই হাজির হয়ে গেছে অলরেডি নামাজের পর পরই হ্যাঁ নামাজের পর পরই হেলালি ভাইয়ের ওয়াজ আছে আবুল বাসার হেলালি বলেছি তো এটা আবার বলবো ইনশাআল্লাহ ওয়াজ শুনে যাবেন সোজে শুনে যাবেন তো ওজুর ব্যবস্থা আছে কাছে কাছে ওযু করে এখানে নামাজ উঠবেন না আমি শেষ করি আমি শেষ করি শেষ করতেছি আবার ভাইয়ারা আমরা বলতেছিলাম যদি কেউ আমার সাথে দিন কায়েম নিয়ে মুখে মুখে বিতর্ক করে আমি মুখে জবাব দেবো এটার নাম মৌখিক জিহাদ ঠিক না কেউ যদি আমার সাথে বিতর্ক আসে আমি কথা বলবো কেউ যদি আমার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে লেখালেখি করে আমি লিখে জবাব দেবো এটা কলমের জিহাদ ঠিক না কেউ যদি চিন্তা ভিত্তিক বিতর্ক করে টকশোতে আসে আমি টকশোতে দিয়ে তার সাথে বিতর্ক করব এটা হচ্ছে মিডিয়ার জিহাদ আবার যদি কেউ লাঠি লইয়া আসে যে ইসলাম কায়েম করতে দেব না তখন শাহজালালের মতো তিতুমীরের মতো লাঠিও হাতে আনিয়া লাগবে এটা হলো চূড়ান্ত আমরা যদি আল্লাহর দিন কায়েমের জন্য এভাবে একমত হয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ 92% মুসলমানের দেশে দিন কায়েম ঠেকানোর ক্ষমতা কারো থাকবে না আমার ভাইরা এখন আসুন আমরা এই দিন কায়েমের জন্য কোরআনকে হাতে নিয়ে সামনে আগাই সামনে আগাবেন মানে কি কিশোরগঞ্জের দিকে না ওইটা হবে একবারে সংসদ ভবনের দিকে ঠিক না সারা দেশ থেকে আমরা কিছু কোরআনওয়ালা মানুষকে বাছাই করি যারা কোরআনটা নিয়ে জাগা মতো ঢুকবে একবার হা বলবে সুদ বন্ধ হয়ে যাবে একবার হা বলবে সিনেমা বন্ধ হয়ে যাবে একবার হা বলবে মানুষ মহিলারা বোরকা পড়তে বাধ্য হবে এখন তারা আইন বানায় ইয়াং ছেলে যদি কোনো ইয়াং লেডির দিকে তাকাইয়া মুস্কি হাসি দেয় 6 মাসের জেল সব টিপ দিলে 6.5 মাস ওরা ধরে টান দিলে তো খবরে আছে পুরা যাবজ্জীবন যা আমরা দ্বিমত করি না আমাদের মা আমাদের বোন তাদের ইজ্জতের নিরাপত্তা লাগবে এই আওয়াজ বাড়াও ইজ্জতের নিরাপত্তা লাগবে কিন্তু তোমরা যে আইন করলা পোলাপান মুস্কি হাসি দিলে ইফটিজিং হয় চোখ টিপ দিলে ইফটিজিং হয় তার ওড়না ধরে টান দিলে ডাবল ইফটিজিং হয় এই জন্য ছেলেদেরকে জেলে দাও দুষ্ট পোলাপানকে কন্ট্রোল করো আমরা দ্বিমত করি না কিন্তু যে মেয়েটা পেট দেখাইয়া পিঠ দেখাইয়া বুক দেখাইয়া চুল দেখাইয়া টুটে লিপস্টিক দিয়া বের হয়ে ছেলেদেরকে উত্তেজিত করলো সব টিপতে বাধ্য করলো ওই মেয়েদের জন্য বোরকার আইন দরকার আছে না না এটা কে করবে যেই নেতারা এই আইন করবে সংসদে বোরকা পড়তে হবে তারা নিজেরাই তো এমন মহিলারে তাদের পাশে বসায় যাদের শাড়ি কাপড়ও গায়ে থাকে না
এবং পাশে ছিড়ে বইছে অমুক মেড়া নায়িকা গায়িকা ওদেরকে পাশে বসাইছে এমপি বানাইয়া এখন তাকায়া মজা নে মুসকি মুসকি হাসি কি মজা লাগে বোরকা আইনের কথা বললে বলে হুজুররা মহিলাদেরকে বাক্সবন্দি করতে চায় বোরকা কখনো পক্ষপাতী করা নয় প্রগতির অন্তরায় নয় বোরকা হলো একজন নারীর জন্য সতীত্বের রক্ষা কবচ মেয়েদের জন্য বোরকা আইন করে দাও আপনি মাছ ভাজি করে বিড়ালের সামনে রাখবেন বিড়াল আইসা খাবে এটা তো একবারে স্বাভাবিক একটা নিয়ম যদি আপনি আইন বানায় দেন বিড়াল ভাজি মাছ খাইলে ছয় মাস জেল বিড়ালে শুনব আপনি বিড়ালে লাঠি লয়ে কইলেন বিড়াল বেয়াই সাহেব আসছে সাথে পাঁচজন মেহমান দামি ইলিশ মাছ এনেছি টুকরাই হয়েছে বড় ইলিশ বড় বড় করছি ছয় টুকরা তুই যদি খাস তাহলে মেহমান পাঁচজন আমার বর একজন ছয়জন ছয় টুকরা খাবে তুই খাইলেই কিন্তু পেঁচ লাইগা যাবে একবারে ঝামেলা হবে লাঠি হাতে নিলাম ও বিড়াল ইলিশ মাছ খাইস না লাঠি দেখে বিড়াল পাসপোর্ট লাগায় বিদেশ যাবে না চকির তলে ঢুকবে ওখানে বৈশাখ কোন দিকে তাকাই থাকবে ইলিশ মাছের দিকে এখন বিড়াল ওখানে বসে বসে মেও মেও করে করে ম্যাডাম রে মেসেজ দেবে ম্যাডাম আপনার লাড়ি দেখে পলাইছি তবে বিদেশ কিন্তু যাই নাই ঘরে আছি চকির তলে আছি যদি একটু চান্স পাই তাহলে দেখবেন মাছ এই জন্য ম্যাডাম আপনি আমার লাঠি দেখায়েন না আইন বানায়েন না একটু পাতিলে ডাকনা দেন দেখবেন মাছ নিরাপদ হয়ে যাবে এখন আমরা হুজুররা কত ওয়াজ করলাম সুদ কমে না গোশ কমে না সিনেমা কমে না বেপর্দা কমে না ওয়াজ দিয়ে হবে না রে ভাই ওয়াজের সাথে সাথে দিন কায়েম কোরআনের আইন কায়েম দরকার আছে না নাই আসুন আমরা একমত হয়ে যাই ও আল্লাহ এই মূল কাজটা করার জন্য আমাদের সকলকে একমত হওয়ার তৌফিক দাও বলেন আমিন আমিন আদম আন্দি ওয়াল আলমু আন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি